আজ যে গল্পটি আপনাদের শোনাবো সেটির নাম মুরকি মুড়ি, উল্লাস মল্লিকের লেখা। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1420 সালের আনন্দমেলা পূজাবার্ষিকী পত্রিকায়। গল্প পাঠে আমি প্রতিম। চলুন শুরু করা যাক উল্লাস মল্লিকের লেখা মুরকি মুড়ি। কাগজের ঠোঙায় মুরগি মুড়ি টিফিন করতেন দয়াল জ্যাঠা, আর তার আগে হাতের মাটি ধুয়ে নিতেন। খাওয়া শেষ হয়ে গেলে ঝাঁকড়ে নিম গাছটার ছায়ায় বসে বিড়ি ধরাতেন একটা, খালি গা যেখানে সেখানে লেগে থাকা কাদামাটি শুকিয়ে খড়খড়ে হয়ে উঠত। উদাস মুখে আকাশের দিকে তাকিয়ে বিড়ি টানতেন। তককে তককে থাকতাম আমরা, দয়াল জ্যাঠা এখন ওদিকে নিম গাছটার তলায়, এই ফাঁকেই উঁকিঝুঁকি দিয়ে যদি কিছু দেখা যায়। বিতান অবশ্য বলতো, আরে জাত শিল্পী তো, ওরা ওই রকমই হন রে, খেয়ালি টাইপের। আমার বিশু মামা যিনি বেহালা বাজান রে, তিনিও ভর সন্ধেবেলা টালির চালে উঠে বসে থাকেন প্রায়, অনেক বাবা বাছা করে তবে নামাতে হয়। দয়াল জ্যাঠাকে অবশ্য চালে টালে উঠতে দেখিনি কোনোদিন, একটাই বাতিক ছিল জ্যাঠার, ঠাকুর আগে থেকে কেউ দেখতে পাবে না, ওতে নাকি শিল্পীর সাধনায় ব্যাঘাত ঘটে। ঠাকুর দেখবে সেই ষষ্ঠীর দিন সকালে পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর। একটের যে ঘরটায় ঠাকুর তৈরি করতেন দয়াল জ্যাঠা, তার সামনে সেই জন্যে ভারী তেরপল ঝুলিয়ে দিতেন একটা, আর কেউ উঁকি দিতে গেলেই ধমক দিতেন, এই কি চাই, কাজের সময় বিরক্ত করবে না, বলছি না ষষ্ঠীর দিন। যদিও কোনোবারেই ষষ্ঠীর সকালে পুরোপুরি তৈরি হতো না ঠাকুর, তখনও নাকি একটুখানি বাকি, ময়ূরের পালক লাগানো হচ্ছে কিংবা অসুরের বাবরি চুল দুপুরের মধ্যেই ঠিক বসে যাবে প্যান্ডেলে। যাব বাবা, দুপুরে শুনি সিংহের কেশর কম পড়ে গিয়েছে, কোথা থেকে যেন আনতে গিয়েছে বাবিন্দা, সে এলেই। এদিকে টেনশনে ফেটে যাচ্ছি আমরা, কারণ জনকল্যাণ সংঘের ঠাকুর সকালেই বসে গিয়েছে, ওদের সিংহ নাকি দুর্গাকে নিয়ে উড়ে আসছে, আর কার্তিকের তীর বেঁধে আছে অসুরের কাঁধে, ঝরঝর করে রক্ত পড়ছে। যত শুনছি আশঙ্কায় বুক শুকিয়ে যাচ্ছে আমাদের, এবার ওরা মেরে বেরিয়ে যাবে নাকি, গতবারে কি কেলেঙ্কারিটাই না হলো, দুর্গার বাণ লাগলোই না অসুরের বুকে, বুক আর ফলার মাঝখানে অন্তত ইঞ্চি তিনের ফাঁক। জনকল্যাণের পাপাই প্যান্ডেল বয়ে এসে টোন কেটে গেল, তোদের দুর্গাটাও ফরওয়ার্ডের মতো তালকা না, সেই নিয়ে হাতাহাতি হয়ে যায় আর কি, কথাটা তো গা জ্বালানোর মতোই। বিশ্বম্বর স্মৃতি শিল্ড ফাইনালে ওদের কাছে হেরে গিয়েছি আমরা, পাপাইয়ের বলেই হেরেছি, কিন্তু সকলেই জানে গোলটা অফসাইড ছিল, রেফারির কাছে প্রোটেস্টও করেছিলাম আমরা, কিন্তু রেফারি গোড়া থেকেই ওদের একটু টেনে খেলাচ্ছিল। কথা শুনে বাচ্চু তো তেড়ে গেল পাপাইয়ের দিকে, হেই চুরি করে জিতেছিস, আবার কথা বলছিস। বাচ্চুর গায়ে একটু বেশিই লেগেছিল কথাটা, কারণ সেদিন দুবার ফাঁকা গোল পেয়েও গোল করতে পারেনি। আমাদের দুর্গা এখনও বান মারেনি, মারতে যাচ্ছে, এই যুক্তিও দেখলাম ধোপে টিকছে না, কারণ অসুরের বুক থেকে রক্ত পড়ছে ঝরঝর করে। তবু আমি ম্যানেজ দেওয়ার চেষ্টা করলাম, তাতে কি হয়েছে, দুর্গা একবার বান মেরে তুলে নিয়ে আরেকবার মারতে যাচ্ছে, এ তো পরিষ্কার ব্যাপার। পাপাই এই কথাটা শুনে কেমন একটা বিচ্ছিরিভাবে হেসে বলল, ও আচ্ছা ভোতাবান, তাই তো খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। ষষ্ঠীর দিন দুপুর গড়িয়ে গেলে অগত্যা আমরা ধরতাম বাবিন্দাকে, ও বাবিন্দা আর কত বাকি গো, বিকেলের মধ্যে শেষ হবে তো। শেষ কটা দিন বাবিন্দা সাহায্য করতো জ্যাঠাকে, উচ্চ মাধ্যমিক ফেল করে চাকরির সন্ধানে ছিল বাবিন্দা, ও প্রায় বলতো, পুলিশের লাইনে একটা চ্যানেল বের করে ফেলেছি বুঝেছিস তো, ওটা হয়ে যাবে, ঠাকুর ফাকুর আমার ভালো লাগে না বুঝলি। কিন্তু সেই বাবিন্দাও দেখতাম সেই সময় কেমন রহস্যময় হয়ে উঠত হঠাৎ হঠাৎ, বলতো হবে হবে দাঁড়া না একটু, ঠাকুর কেমন হয়েছে গো, আরে দাঁড়া না একটু, আর কদিন তো বাকি, সব দেখতে পাবি। আচ্ছা এই অসুরের মাসেল করেছে তো, সব দেখতে পাবি সব দেখতে পাবি। কেমন মাসেল গো, তোমার মতো নাকি তোমার থেকেও বেশি?
বাবিন্দা ব্যায়াম করতো রোজ, ডন বৈঠক বারবেল এইসব, হাত কাটা গেঞ্জি পরে বাইসেপস ফুলিয়ে আমাদেরকে বলতো, নে টেপ তো দেখি। আমরা টিপতাম কিন্তু আঙুল বসাতে পারতাম না। গর্বের হাসি ফুটে উঠতো বাবিন্দার মুখে। অসুর নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ ছিল আমাদের। একবার তো ঠাকুর দেখে আমরা হাঁ, এই কি অসুর, পাঁজরের হাড়গুলো ঝিরঝির করছে, লিকলিকে হাত পা, মুখখানাও কেমন উপসী মানুষের মতো শুকনো। সেই অসুর দেখে পুজো কমিটির সহসভাপতি ব্রজেন কাকা পর্যন্ত বলতে বাধ্য হলেন, এ কি করেছ গো দয়ালদা, এ তো ইথিওপিয়ার দুর্ভিক্ষ পীড়িত মানুষ মনে হচ্ছে গো। এদিকে জনকল্যাণের ছেলেরা আবার ঠাট্টা করে এসে বলে গেল আমাশা রোগী। যাই হোক, আর একবার দেখা গেল অসুর স্বাস্থ্যবান কিন্তু গণেশের ইঁদুরটা একদম খরগোশের মতো, আর লক্ষ্মীটি কোন দিকে তাকিয়ে আছে কিছুতেই বোঝা যাচ্ছে না। টেরা লক্ষ্মী নিয়ে সে আমাদের কি বিড়ম্বনা, দয়াল জাটির দিকে মানবেন না কিছুতেই। টেরা কোথায়, ও তো লক্ষ্মী টেরা। তারপরে আরও অনেক কিছু বললেন জ্যাঠা, যে বলতে যেটা চাইলেন সেটা হলো প্রকৃত সুন্দরীরা নাকি লক্ষ্মী টেরা হয়। কাহা তো কাল বছর বছর অপমান সহ্য করা যায়। আমরা ঠাড়ে ঠোড়ে বড়দের বলতাম অন্য পেটো দেখতে। অঙ্কুরহাটির প্রশান্ত পা দুর্দান্ত ঠাকুর তৈরি করেন, জনকল্যাণ সংঘ ওদের থেকেই ঠাকুর আনাচ্ছে। আমরাও যদি, অবশ্য দয়াল জ্যাঠার ধারণা প্রকৃত আর্ট ব্যাপারটা সকলে বোঝেন। ওর ওই টেরা লক্ষ্মী, উপসী অসুর, নাক থ্যাবড়া সরস্বতী, টেকো কার্তিক, এ সবই নাকি দুর্দান্ত শিল্পকীর্তি। আসল সমাজদারের নজরে যেদিন পড়বে ঠিকঠাক কদর পাবে সেদিন। কেউ কেউ বলতো দূর, কেউই তো ভালো বলে না, কী যে কাগের ঠ্যাং বগের ঠ্যাং বানায়। এগুলো শুনলেও রাগ করতেন না দয়াল জ্যাঠা, বলতেন, প্রকৃত শিল্পীরা বেঁচে থাকতে কদর পান না রে, মরে যাওয়ার পর সকলে বোঝে, এই সব কথা বলতেন। আর প্রতিবারই কী করে যেন বড়দের ঠিক ম্যানেজ করে ফেলতেন। তারপর আবার সেই নিজের চালা ঘরে তের পলেটে সকলের অলক্ষ্যে ঠাকুর তৈরির কাজ শুরু করে দিতেন। আমরা ব্যর্থ মুখে ঝুঁকি মারতাম আর আশঙ্কায় দিন কাটাতাম, না জানি এবার কী কাণ্ড হয়। খুব বড় ধরনের একটা কেলেঙ্কারি হয়ে গেল একবার। আমরা সবে লক্ষ্মীর চোখ, দুর্গার নাক, গণেশের ভুঁড়ি, অসুরের বাইসেপ এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, সবই মোটামুটি ঠিক আছে। মনে হচ্ছে এইবারে উতরে গেল দয়াল জ্যাঠার শিল্পকীর্তি। তখনই ছোটনের আত্মনাদ, মিলেছে রে, কে কাকে মারলো দেখবার জন্য ছোটনের দিকে তাকালাম। ও যা দেখালো বুঝলাম দয়াল জ্যাঠা শুধু এমনি মারেননি, একেবারে ধনে প্রাণী মেরেছেন আমাদের। লক্ষ্মী বসে আছে রাজহাঁসের পিঠে আর সরস্বতীর পায়ের কাছে প্যাঁচা, হুলুস্থুল পড়ে গেল একেবারে। দয়াল জ্যাঠার দাগ পড়ল, রাতভর কাজ করে সবে ঘুমোতে যাওয়ার উদ্যোগ করছিলেন জ্যাঠা। লাল লাল চোখ নিয়ে দৌড়ে এলেন, তারপরে ব্যস্ত হয়ে বললেন, দেখি দেখি আমাকে দেখতে দে, এই তাই তো, এই রে আসলে হয়েছে কি, এই সব বলতে লাগলেন বিড়বিড় করে। সবচেয়ে বিচ্ছিরি কলঙ্কের কথাটা হু হু করে ছড়িয়ে গেল দাবানলের মতো। একটু পরেই দেখলাম জনকল্যাণের পাপান, রিভু, সায়ন দৌড়ে এদিকেই আসছে। আমরা আর কি করব, আমরা পরাজিত সৈনিকের মতো রণে ভঙ্গ দিলাম, লুকিয়ে পড়লাম আমাদের গোপন ডেরায়। কিছুক্ষণ পরে দেখলাম ওরা ফিরে যাচ্ছে, যেতে যেতে হাসছে, হাততালি দিচ্ছে, লাফাচ্ছে, এমন করছে যেন বিশ্বকাপ জিতেছে 5 মিনিট আগে। আমরা শিয়ালের মতো লুকিয়ে রইলাম আমাদের গোপন ডেরায়। পুজো কমিটির সকলে গিয়ে পড়লো অদ্বৈত দাদুর কাছে। অদ্বৈত দাদু পণ্ডিত মানুষ, বেদ বেদান্ত রামায়ণ মহাভারত সব ভুলে খেয়েছেন।
উঠতে বসতে মটর কড়াই ভাজা চিবানোর মতো করে সংস্কৃত শ্লোক বলেন। কত প্রচলিত ধ্যান ধারণা নাস্বাদ করে দেন দাদু, শুধু মুখের কথা নয়, মোটা মোটা বই খুলে প্রমাণও দেখিয়ে দেন। আচ্ছা, আমরা সকলে জানি শিবের বুকে পা দিয়ে মা কালী লজ্জায় জিভ কাটছে। দাদু বলেন ডাহা ভুল, মা কালী জিভ বের করেছিল রক্তবীজের রক্ত যাতে মাটিতে না পড়ে তার জন্য। তারপর মামা শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে যাওয়ার গল্পও নাকি ঠিক নয়, গণেশের মাথা স্বয়ং ধর থেকে নামিয়ে দিয়েছিলেন মহাদেব। কিন্তু সে যাই বলুক, এখন অদ্বৈত দাদুই ভরসা। তিনি যদি স্বাস্থ্য ঘেঁটে বের করে দিতে পারেন যে লক্ষ্মী আর সরস্বতী কোনো এক বিশেষ মুহূর্তে বাহন বদলাবদলি করেছিল নিজেদের মধ্যে, এমন তো কতই হয় না? আমরা যেমন লুকোচুরি খেলার সময় জামা বদলাবদলি করি। সব শুনে অদ্বৈত দাদু প্রবল বেগে নস্যি নিলেন অনেকটা। তারপর মাথা নেড়ে বলতে লাগলেন, না বাপু, কমলার বাহন রাজহংস আর বিনা পানির বাহন পেঁচা, এমন তো বাবু বাপের জন্মেও শুনিনি। তা দয়াল হতভাগাটার এইরকম মতিভ্রম কী করে হলো? সেবার পুজো বড্ড নিদারুণ কাটলো আমাদের। নতুন জামা পরেও মনে আনন্দ হচ্ছে না, ভালো মন্দ খাচ্ছি কিন্তু জিভে স্বাদ পাচ্ছি না, আর জনকল্যাণের কাউকে দেখলেই হাঁটা লাগাচ্ছি উল্টো দিকে। যাই হোক, এসবের মধ্যেই একটা সুসংবাদ পেলাম, পুজো কমিটি নাকি ব্ল্যাকলিস্টেড করেছে দয়ালজাটাকে। অনেক হয়েছে আর না, এবার নতুন কাউকে দিয়ে ঠাকুর গড়ানো হবে। পরের বার দেখি ওমা, সেই দয়াল জ্যাঠাই কাঠামো পুজো করছেন রথের দিন। তবে যে শুনেছিলাম জ্যাঠা বরাবরের মতো বাদ গেল। ছোটনের বাবা পুজো কমিটির মেম্বার, তিনি খবরটা দিলেন। জ্যাঠা নাকি কমিটির কাছে ভীষণ কান্নাকাটি করেছেন, আর একটা বার যেন তাকে চান্স দেওয়া হয়। এবার তিনি এমন ঠাকুর গড়বেন যা আশেপাশের কেউ কোনো দিন দেখেনি, তার সব অভিজ্ঞতা তিনি ঢেলে দেবেন। যদি না হয় কোনোদিনও আর ঠাকুর করার কথা মুখেও আনবেন না, শুধু এবারটা যেন। শুনে কি ভীষণ ভেঙে পড়লাম আমরা। গাবা বলল, এবার মনে হচ্ছে ইঁদুরের পিঠে চাপবে কার্তিক আর গণেশের পার কাছে মনে। মিথিল বলল, পুজোর সময় মামার বাড়ি চলে যাবে। ছোটন বলল, বাবা তো অনেকদিন ধরে পুজো যাবেন বলছে, দেখি পুজোর সময় যদি যাওয়া যায়। বড়নগরে মিনু মাসির বাড়ির সামনে কি বিশাল পুজো হয়, প্রচুর বাজি পড়ে। প্রতিবারই যাওয়ার কথা বলেন মিনু মাসি, আমি ভাবলাম এবারে যাব। চাটনির এদিকে কোথাও যাওয়ার নেই। ও আমাদেরকে বলল, তোরা সবাই কেটে পড়বি, আমি তাহলে আজই জনকল্যাণে মেম্বার হয়ে যাচ্ছি। সেবার পুজোর আগে যেন ভয়ানক সিরিয়াস হয়ে পড়লেন দয়াল জ্যাঠা, বাড়ি ফেরেনি না, চালা ঘরে খাওয়া দাওয়া করেন চালা ঘরেই শোন, বাবিন্দাও নেই, সেনাবাহিনীর চাকরি নিয়ে বাইরে চলে গিয়েছে, তাই ভিতরে ঠিক কী হচ্ছে আমরা কিচ্ছু জানতে পারছি না। জেঠিমা দুপুরবেলা টিফিন কেরিয়ারে ভাত ডাল দিয়ে আসেন চালা ঘরে, সন্ধ্যাবেলা চা। অগত্যা আমরা গিয়ে জেঠিমাকে ধরি। অসুরের চেহারা কেমন হচ্ছে, সিংহটা রাগি হচ্ছে তো, পেঁচা ইঁদুর সব ঠিকঠাকায় আছে তো নাকি? জেঠিমা ঠিকঠাক কিছু বলতে পারেন না, কেমন ভাষা ভাষা উত্তর দেন, ভীষণ যেন মন মরা, আগের থেকে রোগাও যেন হয়ে গিয়েছে। কে যেন বলল, বাবিন্দা যুদ্ধে গিয়েছে তো, কাশ্মীরের বর্ডারে যুদ্ধ হচ্ছে, জেঠিমার তাই মন ভালো নেই। কিন্তু আমাদের শুনে সকলের সে কি উত্তেজনা, বাবিন্দা যুদ্ধে গিয়েছে, আমাদের সেই বাবিন্দা, কাশ্মীরের পাহাড়ি পথ ভেঙে চলছে বাবিন্দা, জলপাই রঙের পোশাক, মাথায় হেলমেট, হাতে AK-47, কাঁধ থেকে নেমে এসেছে ম্যাগাজিনের বেল্ট, মাঝে মাঝেই পাথরের আড়ারে লুকিয়ে পড়ছেন বাবিন্দা, কখনো শুয়ে পড়ে বুক ঘষে ঘষে এগোচ্ছে, গুলি বৃষ্টি হচ্ছে, বোম পড়ছে, ভয় খেয়ে নিজেকে বাঁচাচ্ছে বাবিন্দা, তারপর উঠে দাঁড়িয়েই চকিতে ফায়ারটা, ঝাঁকে ঝাঁকে লুটিয়ে পড়ছে শত্রুপক্ষের সৈন্য। ওহ, আমাদের সেই বাবিন্দা, হবেই তো, কী মাসেল ছিল।
আঙুল বসাতে পারতাম না আমরা কেউ। বাবিন্দার কথা ভেবেই দয়াল কাঠের ওপর রাগটা যেন অনেক কমে গেল আমাদের। মহালয়ার দিন ভোরবেলা পাড়ার সব বাড়িতেই রেডিও বসত, জোরে জোরে বাজাতো সকলে। ওই একদিনই খুব ভোরে ভোরে উঠতাম আমরা, পাড়াময় ঘুরে বেড়াতাম দল বেঁধে, ঘুরতে ঘুরতে মহালয়া শুনতাম। বিধু জ্যাঠার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় যে মহালয়াটা কানে আসে ওটা বিধু জ্যাঠারই রেডিও। আরও এগিয়ে গেলে বিধু জ্যাঠা ক্রমশ ক্ষীণ হতে হতে মিলিয়ে গেলেন তখন মলয়দের মহালয়া। বিধু জ্যাঠাদের বাড়ির সামনে হয়তো শুনে এসেছি, আর একটু এগিয়ে গিয়ে মলয়দের বাড়ির সামনে যখন গেলাম তখন শুনলাম ওদের রেডিওতে বাজছে, বুবুল পিসিদের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি তখন শুনতে পাচ্ছি, তারপর আবার বাঁ দিকের গলি ধরে ছোটনদের বাড়ির সামনে যখন পৌঁছালাম তখন কানে এলো, দয়াল জ্যাঠাদের বাড়ির সামনে যখন পৌঁছালাম তখন একটা খটকা লাগলো। চারিদিকে সব চুপচাপ, অন্ধকার। ছোটন বলল, শুনিস নি বাবিন্দার খবর পাওয়া যাচ্ছে না? খবর পাওয়া যাচ্ছে না মানে? আমরা সবাই অবাক। ইন্ডিয়ার 3 সোলজার নিখোঁজ। সে কি রে, কি বলছিস? কেউ বলছে শত্রুপক্ষ ধরে নিয়ে গিয়েছে, কেউ বলছে প্রচণ্ড তুষার ঝড়ে কোথাও আটকে আছে, আবার গুলি খেয়েও কোনো গিরিখাতেও পড়ে থাকতে পারে। মোট কথা পাওয়া যাচ্ছে না, ইন্ডিয়ান আর্মি জোর তল্লাশি চালাচ্ছে। বাবিন্দার হাতে AK-47, কাঁধে বুলেটের ম্যাগাজিন, সঙ্গে 2 সহযোদ্ধা। এহেনও বাবিন্দাকে ধরে নিয়ে যাবে কিংবা গুলি করে মারবে এমন হিম্মত কারো হতে পারে না। পরিষ্কার দেখতে পাচ্ছি আরও গহীন কোনো জায়গায় আরও সমস্যা সংকুল কোনো ফ্রন্টে লড়াই করছে বাবিন্দা, সকলকে নিকেশ করে ঠিক ফিরে আসবে, জামায় রক্তের দাগ, মুখে বিজয়ীর হাসি। দয়াল জ্যাঠার অবশ্য কিছুতেই দৃকপাত নেই, ঠাকুর নিয়েই আছেন দিন রাত। জেঠিমাই কেবল রোজ পোস্ট অফিসে গিয়ে কিছু খবর এলো কিনা খোঁজ নেন, তারপর ক্লান্ত পায় আবার ফিরে চলে আসেন। আমরা সুযোগ পেলেই উঁকি দিই, অল্প স্বল্প দেখতেও পাই এই রং পড়েছে, চোখ আঁকা হয়ে গেল, দয়াল জ্যাঠা কাপড় পরাচ্ছেন। জ্যাঠা কিন্তু বুঝতে পারলে ঠিক তাড়িয়ে দেন, যাও যাও এখানে কি, কাজের সময় বিরক্ত করো না। দৌড়ে পালিয়ে যাই আমরা, কে কতটা দেখতে পেলাম তাই নিয়ে তর্ক শুরু হয়। মিথিল বলল ও নাকি দেখেছে লক্ষ্মীর বাঁহাতটা কেমন যেন একটা সরু আর বাঁকা, কিন্তু চাটনি বলল, ভ্যাট লক্ষ্মীর হাত কোথায়, ওটা তো গণেশের সুর। গাবা বলল, সাপ কিন্তু নেই, জ্যাঠা মনে হয় সাপ করতে ভুলে গিয়েছি। এদিকে ছোটো নবা স্পষ্ট সাপ দেখেছে, ফনা তুলে আছে।
বাবলি বলল, দূর সাপ কোথায়, ওটা তো সিংহের লাজ, বরং গণেশের ইঁদুর নেই দেখলাম। ষষ্ঠীর দিন সকালে উঠে দেখি বাড়ির সকলে খুব উত্তেজিত। বাবা বলছেন দয়ালদার মাথাটা মনে হয় পুরো খারাপ হয়ে গিয়েছে। কিন্তু মা আবার শুনলাম বলছেন, যাই বলো বাবু, আমার কিন্তু বেশ লেগেছে। দাদু বলছেন, যাই গিয়ে দেখে আসি দয়ালের কাণ্ডটা। মুখটুক না ধুয়ে আমিও দৌড়ালাম। আশ্চর্য কাণ্ড, ষষ্ঠীর দিন সকালেই ঠাকুর পুরোপুরি তৈরি করে ফেলেছেন দয়ালদাটা। আরও আশ্চর্য, কার্তিকের মুখটা হুবহু বাবিন্দার মতো, এক হাতে বন্দুক অন্য হাতে তেরঙা জাতীয় পতাকা। এই দেখে অদ্বৈত দাদু হাত তাট নেড়ে আমাদেরকে গল্প বললেন। সে অনেকদিন আগেকার কথা, আমার ছেলেবেলায় এরকম কাণ্ড একটা হয়েছিল। দেশ তখন পরাধীন, ঘোষাল বাড়ির ঠাকুর দেখে সকলে পুরো থ। মা দুর্গার পরনে তেরঙা শাড়ি, অসুরের মুখ ব্রিটিশ সেনার মতো, আর কার্তিক হুবহু নেতাজি। লাল পাগড়ি পরা পুলিশ এসে পটো আর ঘোষালদের বড়কর্তাকে ধরে নিয়ে গেল। যেতে যেতে বড়কর্তা শূন্যে মুঠো ছড়ে বললেন, বন্দে মাতরম। দশমীর দিন খবর এলো বাবিন্দার, ডেড বডি পাওয়া গিয়েছে, কাশ্মীরের কোন দুর্গম অঞ্চলে পড়েছিল, সারা শরীর বুলেটে ঝাঁঝরা। জেঠিমা কেঁদেছিলেন খুব, দয়ালজাটাকে অবশ্য কাঁদতে দেখেনি কেউ। সারাদিন চুপচাপ প্যান্ডেলের এক কোণে বসেছিলেন। সন্ধেবেলায় বিসর্জনের জন্য এক একটা করে ঠাকুর বের করা হচ্ছে যখন প্যান্ডেল থেকে, তখনও কেমন শান্ত হয়ে বসে। শুধু কার্তিককে বের করবার সময় ঘুরিয়ে দেখলেন একবার, তারপর শূন্য চোখে তাকিয়ে রইলেন ফাঁকা মঞ্চের দিকে। ও হ্যাঁ, সেবার ঠাকুর কিন্তু দারুণ হয়েছিল আমাদের। এই প্রথমবার জনকল্যাণ চেষ্টা করেও কোনো খুঁত বার করতে পারেনি। সেসব অনেক দিন হয়ে গেল, আমরা বড় হয়ে গেলাম। ভোরে উঠে মহালয়া আর শোনা হয় না। আমাদের ঠাকুরতলায় বিশাল দুর্গা মন্দির রয়েছে, অনেক উঁচু ছাদ, কুমোরটুলি থেকে ঠাকুর আসে, চন্দননগরের আলো হয়। দয়াল জ্যাঠা আর নেই। পরের বছরই অবশ্য ঠাকুর তৈরির কাছ থেকে অব্যাহতি নিয়েছিলেন জ্যাঠা। পাড়ার পুজো কমিটিকে ডেকে বলেছিলেন, তোমরা অন্য কাউকে দেখো, আমার আর শরীর বইছে না। ঠোঙায় করে মুড়কি মুড়ি খাচ্ছেন, এমন বড় একটা দেখা যায় না আজকাল। তবু বছরের একটা সময় রোদ্দুরের রং হঠাৎ বদলে যায়, হাজার কাজের ফাঁকে ও টের পাই কেমন যেন সোনা রঙের হয়ে গিয়েছে রোদ। ঝকঝকে নীল আকাশে সাদা হাওয়া, মিঠাইয়ের মতো মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। কঠিন কংক্রিটের মধ্যে এক টুকরো সেকেলে মাটি খুঁজে পেয়ে মাথা তোলে সাদা কাশফুল। বাল্যসঙ্গী বাতাস অলিগুলির মধ্যে দিয়ে পথ করে এসে একটু খেলে নেয় তাদের সঙ্গে। কোনো এক সময় খুব অলস পায় ঠাকুরতলায় গিয়ে দাঁড়াই, আলগা চোখে ঠাকুর দেখি, খুঁটিয়ে দেখবার চোখ আর নেই, কেবল কার্তিকের মুখের দিকে তাকিয়ে একটু যেন থমকে যাই। মুখটা যেন বাবিন্দার মতো লাগছে না। তারপরে ভাবি, যাহ তা কি করে হয়, চোখের ভুল, বয়স হয়েছে তো। শুনছিলেন উল্লাস মল্লিকের লেখা গল্প মুড়কি মুড়ি। দয়াল জ্যাঠার চরিত্রে, পাপাইয়ের চরিত্রে বিশেষ সহযোগিতায় এবং পোস্টার ডিজাইনিংয়ে প্রতীক, অন্যান্য চরিত্রে প্রত্যয়,
দেবাত্রী, ঋত্বিক এবং আমি। সমগ্র পরিচালনা, সাউন্ড মিক্সিং এবং কথকের ভূমিকায় আমি প্রতিম। শেষ হলো আজকের গল্প, উল্লাস মল্লিকের লেখা মুড়কি মুড়ি।